نعره التكبير دين الاسلام دين الاسلام নাস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাচক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কুদাত্রহি ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান দুর্গদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ আমাদের সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী আওয়াজ হয় নাই হবে না হবে না আরো জোরে মুনাদা দিয়ে দিই সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে আজান দেয় কি দেয় না দিছে কি দিছে না দিবে কি দিবে না জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার সিংহের য কথা যখন বলি কোরআনের কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাদী আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক কিনা দেখেন না বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় তাকায় দেখেন যেই বান্দাদের মৃত্যুর কথা স্মরণে নাই যে চিন্তাই করে না যে আমার মরণ হবে আমি কবরে যাওয়ার পরে মুনকার নাকির আমাকে সওয়াল করবে মান রব্বু মা দীনু ওমান হাজার রুজুল আল্লাযি বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মদ যখন আমাকে জিজ্ঞেস করা হবে আমি কবরে গেলে এই যে আমি ইসলাম নিয়ে কটুক্তি করি এই যে আমি ধর্ম নিয়ে কটুক্তি করতেছি এই যে আমি আমার রবকে নিয়ে কটুক্তি করি এই যে আমি রহমাতুল লিল আলামিনের ব্যঙ্গচিত্র আকার পড়েও আমি মাঠে নামি না আবার যে নামে তার বিরুদ্ধে আমি পরিপূর্ণ মিডিয়ার সামনে এসে বক্তব্য দেই আমি আমার ধর্মকে চেঞ্জ করার জন্য রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না অন্য একটা ধর্ম বাহাত্তরের সংবিধানে আমার ধর্ম ঢুকায় দেব বাহাত্তরের সংবিধানে দেশ চলবে কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী দেশ চলবে না সংবিধানে ইসলাম ধর্মটা থাকবে না আমি যে এই যে বড় 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 কথা বলি কিন্তু একটা কথা তো আমি পশ্চিম কালো চিন্তা ভাবনা করতে পারি নাই যে আমি রহমাতুল্লিল আলামিনের একজন উম্মত হিসাবে আল্লাহ তাআলার একজন পরিপূর্ণ খাঁটি বান্দা হিসাবে আমি মুমিনে কামেল নিজেকে দাবি করি আবার বলি আমার ধর্ম হচ্ছে ইসলাম আমি মুসলমান মুসলমান হওয়ার পরেও যদি বলি আমার রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না তাহলে মুসলমানের অন্তর থেকে যদি এই কথা বের হয় মুসলমানদের মুখ থেকে যদি এই কথা বের হয় তাহলে মুনাফিক আর বেঈমানদের অবস্থা কি হবে চিন্তা করুন আস্ক ইওরসেলফ নিজেকে জিজ্ঞেস করুন
একজন মুমিনে কামেল হিসাবে আপনার মুখ থেকে এত বড় কথা বের হয়েছে তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বেঈমানদের মুখ থেকে কি বের হবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করুন আমিন ভাই যে যাই বলুক আমি মনে করি আমরা মনে করি মরতে হবে কবরে মান রব্বুক মা দীনুক মান হাজার রুজুল এই জবাব দিতে হবে কারণ কবরের দুই নাম্বার প্রশ্নই ধর্মের নাম কি ধর্মের পরিচয় দাও এজন্য মুখে মুখে বললেই চলবে না যে আমি কবরে গেলেই আমি তো পারি মান রব্বুক তোমার রবকে আমি বলি রব্বি আল্লাহ আমার রব আল্লাহ তোমার ধর্মের নাম কি মা দীনুক বলে দীন আল ইসলাম তিন নাম্বার ওমান হাজার রুজুল আল্লাযী বুয়িসা ফীকুম ইয়ুকালু লাহু মুহাম্মদ মুহাম্মদ সম্পর্কে তুমি কিছু বলো তখন আমি এখনই বলতে পারি হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা দুনিয়াতে মুখস্থ করলেই চলবে না ওই কবরে তিনটা সওয়ালের জবাব ওই বান্দাই দিতে পারবে যার উপরে আল্লাহ তাআলা রহমত কৃপা আর মেহেরবানি আছে আল্লাহ তাআলা রহমত কৃপা দয়া ছাড়া মেহেরবানি ছাড়া ওই তিন সওয়ালের জবাব কেউ দিতে পারবে না কোশ্চেন কেউ পারবে না রহমাতুল্লিল আলামিন বলেন মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায় এজন্য মনের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে যে মৃত্যুর পরে সাথে সাথে কিয়ামত কেমনে হবে এতদিন তো শুনলাম মৃত্যুর পরে যখন কিয়ামত সংগঠিত হবে বিশাল ময়দান হবে ওই ময়দানে আল্লাহ তাআলা গুনাহগারদের এক কাতারে দিবে ওই তাহলে নেককারদেরকে এক কাতারে দিয়া তাদের এক দলকে জান্নাতে দিবে আরেক দলকে জাহান্নামে দিবে এতদিন তো শুনলাম এইটা কিন্তু না রহমাতুল্লিল আলামিন বলেন মান মাতা ফাকাদ ক্বামাত কিয়ামাতুহু যখন বান্দাটা মৃত্যুবরণ করে যেদিন মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণ করার পর থেকেই কবরে তার যখন দাফন হয়ে যায় তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায় এজন্য সব কিছুর ক্ষমতা আল্লাহ তাআলার এবং তৌফিক দেয় কে আল্লাহ এজন্য পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা সে বান্দাকে শিখা দেয় যে ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বলো যে আমার কোনো তৌফিক নাই ইল্লা তবে হ্যাঁ তৌফিক আমার তখনই আছে যখন আমার আল্লাহ আমাকে তৌফিক দেয় কিন্তু আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারিমার অংশ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আমার কোনো তৌফিক নাই তবে হ্যাঁ শুধুমাত্র তৌফিক ওই সময় আছে যখন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় মুরব্বি বাবা জানটা উঠাউটি করা যাবে না আপনারা যারা আসছেন বয়ান শোনার নিয়তে বসেন নাই কাড়া কাড়া আখিরি মুনাজাত দিয়ে আমি বেশি লেট করব না এমনি আই এম টায়ার্ড আই এম ইল বিকজ অফ মাই হ্যাভিং জার্নি বিগত দিনগুলোতে অনেক জার্নি করে ফেলেছি হঠাৎ করে আবার হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে শীত অল্প অল্প পড়তেছে এখন না পড়লেও আপনি শেষ সাথে আপনার মোটামুটি কাঁথা একটা গা দেওয়া লাগবে ঠিক কি ঠিক না এজন্য শীত পড়তেছে হঠাৎ করে এজন্য কিছুটা আবহাওয়ার কারণে অসুস্থ তবু বেশি বয়ান করব না যতক্ষণ করি নিজে আমলের নিয়তে করব আপনারা আমলের নিয়তে শুনতে হবে উঠাউটি করা যাবে না পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাব হাত তুলে মালিককে দেখায় দেই লিল্লাহে তাকবীর আল্লাহ অনেকে হাত অর্ধেক উঠাইছে মানে অর্ধেক বয়ান শেষ চলে যাবে পুরো হাত উঠাতে হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার হাত তোমার ওয়াদা যাতে ঠিক থাকে আমরা সবাই পাক্কা মুসলমান দাবি করিও মুসলমান ঠিক কি ঠিক না দোকানে যাওয়ার পরে যদি কেউ আমার নিয়ে সমালোচনা করে যে এই লোকটা তার কথাবার্তায় ভালো না মুনাফিক তখন তো মাথাটা পুরো হট হয়ে যায় আরে আমি হইলাম পাক্কা মুসলমান আমার বাবা মুসলমান দাদা মুসলমান দাদার বাবা ছিল মুসলমান আমিও মুসলমান সে আমার কোনো মুনাফিক সাহস কত বড় কিন্তু কেন মুনাফিক বলে জীবনে একটি বারও ভেবে দেখি নাই আমি শুধুমাত্র লাঠির পাওয়ার দেখিয়েছি কিন্তু একবার ভাবি নাই মানুষ কেন আমাকে মুনাফিক বলে এজন্য আমরা মুনাফিক না আমরা পাক্কা মুসলমান হয়ে কবরে যেতে চাই ঠিক না রাজি আছি তো ইনশাআল্লাহ কথায় একটা কাজে আর একটা হবে না হবে না যে কথা যা বলবো কাজেও তা পরিণত করতে হবে একজন খাঁটি মুমিনের জন্য তার ওয়াদার বড়ই দাম
আরবিতে একটি প্রবাদ আছে আল কারীম ইজা ওয়াদা ওয়াফা, সম্মানী ব্যক্তি যখন ওয়াদা করে তখন পূর্ণ করে, আর মুনাফিক যখন সে ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইজা হাদাসা কাজাবা ওয়া ইজা আহাদা গাদারা ওয়া ইজা উতমিনা খানা। রাহমাতুল্লিল আলামিন বলেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা আয়া তিনটা। এক নাম্বার ইজা হাদাসা কাজাবা, যখনই পরস্পর কথা বলে তখনই মিথ্যা বলে। দুই নাম্বার ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখনই ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তিন নাম্বার ওয়া ইজা উতমিনা খানা, যখন আমানত তার কাছে রাখা হয় তখনই সে খেয়ানত করে। আল্লাহ পাক এই মুনাফিকদের আলামত থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। সকলে বলি আমিন। আমরা মুসলমান হয়ে কবরে যেতে চাই, আমাদের প্রাণ আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের মৃত্যু হবে কি হবে না? জোরে বলেন হবে। সুনিশ্চিত একটা ব্যাপার, প্রাণ যার আছে মৃত্যু একদিন না একদিন হবেই। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, চিরন্তন সত্য কথা, মরতেই হবে, প্রাণ আছে মরবেনই। এই জন্য পৃথিবীতে যার একবার প্রাণ এসেছে, কথা বলতে পেরেছে বা প্রাণ যে কোনো মাধ্যমে হয়েছে, তার মৃত্যুবরণ করতেই হবে। তবে আমাদের মৃত্যুটা তো কাফের বেঈমানের মতো হলে চলবে না। একজন মুমিন হয়ে জন্মগ্রহণ করেছি, একজন মুসলমান হয়ে আমি জন্মিয়েছি আমার বাবার ঘরে, আমার মার ঘরে জন্মিয়েছি পরিবারে, কিন্তু যদি আমি আমার নিজের খারাপ কাজের কারণে মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে না যেতে পারি, এর থেকে দুঃখের বিষয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। এজন্য মৃত্যুর কথা স্মরণ করতে হবে, আর মৃত্যুর কথা যেই বান্দা বেশি বেশি স্মরণ করবে ওই বান্দার দ্বারা গুনাহ সংঘটিত হবে। এজন্য তো বলা হয় যখন মনে হয় যে তুমি নিজেকে নিজে বড় মনে করতেছো, অহংকারী মনে করতেছো, মনে করতেছো যে আমি অনেক কিছু হয়ে গেছি, অনেক টাকাওয়ালা, অনেক ধনওয়ালা, অনেক কিছু হয়ে গেছি, মানুষ অনেক সম্মান দেয়, অনেক মর্যাদা দেয়, এত দাম দেয়, মানে মনে মনে একটা অহংকার চলে আসছে, তখনই তুমি ওই কবরের সামনে গিয়া কবরওয়ালার দিকে তাকাও, কবরওয়ালার দিকে তাকাও। এই কবরে এক বছর দুই বছর দশ বছর বিশ বছর আগে তোমার দাদা তোমার বড় আব্বা কত দাপটশালী ছিল, কত টাকাওয়ালা ছিল, পুরা গ্রাম জুড়ে তার বিচরণ ছিল, পুরা গ্রাম তাকে মানত, পুরা গ্রাম তার কথায় এক কথায় সব তার কথাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, তার কথাই পুরা গ্রাম চলতো, কিন্তু কই আজকে? এই জন্য ওই কবরের সামনে গেলেই আমাদের অহংকার গুলো পরিপূর্ণ ধুলোয় মিশে যাবে। মৃত্যুর কথা স্মরণ করলে অহংকার ধুলোয় মিশে যাবে, মৃত্যুর কথা স্মরণ করলে মানুষকে হিংসা করা ধুলোয় মিশে যাবে। আর যখন আমি মৃত্যুকে স্মরণ করে বেশি বেশি চলতে পারবো, তখন একদম আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট সগিরা গুনাহ আমার দ্বারা কশিন কালো সংগঠিত হবে না। কবিরা গুনাহ তো দূরের কথা, সগিরা গুনাহ সংগঠিত হবে না।